বিরল প্রজাতির সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের কান্দিতে। বিরল প্রজাতির শাখামুঠি সাপ উদ্ধারের পর সাপটিকে উদ্ধার করে বনকর্মীরা বন দপ্তরে নিয়ে গেল। শাখামুঠি সাপটি উদ্ধারের পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদের কান্দি জেলায় শহর জেমো এলাকায়। কান্দি জেমো এলাকায় সাপটিকে প্রথম একটি বাড়ির পাশে গর্তে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি করে কান্দির বন দপ্তর এবং খবর দেয় এলাকাবাসীরা। বনকর্মীরা খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় এবং সাপটিকে উদ্ধার করে অভয়ারণ্যে ছেড়ে দেবার উদ্দেশ্যে কান্দি বন দপ্তরে শাখামুড়ি সাপটিকে নিয়ে যাওয়া হয়। বনকর্মীরা তৎপরতায় খুশি এলাকাবাসীরা। বনকর্মীরা জানিয়েছেন শাখামুড়ি প্রজাতির সাপ বর্তমানে বিরল, সংরক্ষণের জন্য সবথেকে কোনো অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে। এটা এই সাপটা আপনারা উদ্ধার করে নিয়ে যাবেন কোথা থেকে? আমরা উদ্ধার করে আপাতত নিজের ইসে রাখি, ইসে তারপরে আমরা ব্যক্তিগত সেটাকে পাঠিয়ে দিই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে সত্যব্রত মণ্ডল, আমি কান্দি রেঞ্জ অফিসের একজন ফরেস্ট গার্ড। থ্যাংক ইউ। দেখলাম, দেখে আমি আমাদের একজন আত্মীয় এসেছিল, যা ওর দিকে একটু আগিয়ে দিয়ে এসে দেখছি যে ওখানে চকচক করছে কি, চকচক করছে কি দেখতে গিয়েই দেখছি যে এটা বাঁকড়ার সাপ, সম্ভবত রাজ সাপ হয় নয়তো বাঁকড়ার সাপ। তো দেখেই আমি তো যাই হোক পাশের প্রতিবেশী অর্ককে ডাকলাম, তারপরে এখান থেকে বন দপ্তরকে খবর দেওয়া হলো, বন দপ্তর এসে সেটাকে আবার তুলে নিয়ে গেল। এর আগে কি আপনি এখানে এরকম কোনো সাপ দেখেছেন না প্রথমবার? না, এর আগে এরকম ধরনের কোনো সাপ দেখিনি, হয়তো মোটর এগুলো দেখেছি, কিন্তু এরকম সাপ এখানে এই প্রথম। অন্য এই সাপ আমি আগে দেখেছি, কিন্তু এই সাপ এখানে প্রথম। আপনার নাম? আমার নাম আশিস কুমার দাস। বাড়ি? আপনি বাড়ি এখানে? এটাই বাড়ি এখানে। মুর্শিদাবাদ থেকে লালটু পালের রিপোর্ট, স্টার নিউজ বাংলা।